হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমিনুজ্জামান সামসুদ্দিন খন্দকার, চেক আপ রিটেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এমএস ওয়ার্ড কিবোর্ড শর্টকাট ফন্ট চেঞ্জ অ্যান্ড ফন্ট সাইজ, অর্থাৎ এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমরা কীভাবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ফন্ট চেঞ্জ এবং ফন্ট সাইজ আমরা করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস আসার পরে আমরা কি বলছি যে এখান থেকে আমাদের এই যে ফন্টের যে বিষয়গুলো আছে, যেমন আমরা কি করি নর্মালে আমাদের কোনো লেখা সিলেক্ট করে আমরা এই যে এখান থেকে যে আমরা ফন্ট চেঞ্জ করি, পাশাপাশি এখান থেকে আমরা ফন্ট সাইজ বা এখান থেকে আমরা ফন্ট সাইজ ছোট বড় করতে পারি। তো এখান থেকে আমরা ক্লিক করা ছাড়া আমাদের এই যে শর্টকাট কিগুলো এখানে লেখা আছে, এই শর্টকাট কিগুলোর মাধ্যমে আমরা এখান থেকে খুব ইজিলি ভাবে আমাদের ডকুমেন্টের টেক্সটগুলোর মধ্যে আমরা ফন্ট চেঞ্জ পাশাপাশি ফন্ট সাইজগুলো আমরা ছোট বড় করতে পারি। তাই সেই বিষয়গুলো করব। তাহলে করার জন্য এখান থেকে প্রথমে আপনি যে লেখাটুকুর মধ্যে করবেন সেই লেখাটুকু প্রথমে সিলেক্ট করে নেবেন, আর আপনি যদি পুরো ডকুমেন্টে করেন তাহলে কন্ট্রোল দিয়ে পুরো ডকুমেন্ট সিলেক্ট করে নিতে পারেন। আমি ধরুন এখানে এই অংশটুকু করবো, তাহলে এইটুকু সিলেক্ট করে নিলাম। বাস করার পরে এখন এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করব। তাহলে ফন্ট চেঞ্জ করার জন্য এই যে আমার এখানে কন্ট্রোল ডি দিয়ে আমরা ফন্টে আসতে পারি, অথবা আপনি এই যে কন্ট্রোল শিফট এফ এটার মাধ্যমে ফন্টে আসতে পারেন। আমি দেখাচ্ছি, এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, আমি কন্ট্রোল ডি চাপ দিলাম, এই জন্য আমার এখানে কোথায় চলে আসছে, আমার ফন্টের ডায়লগ বক্সটা চলে আসছে এবং আমি এখানে এই যে ফন্ট অপশনে চলে আসছি। এখন যদি আমি আপারও চাপ দিই, এই দেন আপারও দিলে উপরে দিকে যাচ্ছে আমার ফন্ট, আমি ডাউনের চাপ দিই এই যে নিচ দিকে আসতেছি। এখন এখান থেকে আপনার যেটা আপনার ভালো লাগে আপনার সেইটা এখান থেকে সিলেক্ট করা ফন্ট, আপনি এখানে যদি এন্টার প্রেস করেন বাস আপনার সেই ফন্টের লেখাগুলো হয়ে গেল হয়ে গেল। তাহলে আমরা কন্ট্রোল ডি দিয়ে ফন্টে আসলাম। সেমভাবে বলছি আমরা কন্ট্রোল শিফট এফ দিয়ে এবার চলে আসবো। তাহলে কন্ট্রোল শিফট আমরা এফ চাপ দিলাম, বা এখন আমরা আবার ফন্টে চলে আসছি। তাহলে আমরা কন্ট্রোল শিফট এফ কি প্রেস করার মাধ্যমে ফন্টে আসতে পারি। আসার পর আপনি কোন ফন্ট নেবেন সিলেক্ট করে এন্টার প্রেস করবেন, বাস হয়ে গেল। তো এইটা আমরা দেখলাম কি আমরা ফন্টে কীভাবে আসতে পারি দুইভাবে, সেটা দেখলাম শর্টকাট কি এর মাধ্যমে। এবার আমাদের পরবর্তী কি যে কন্ট্রোল শিফট পি দিয়ে কি আমাদের ফন্ট সাইজ, তো আমাদের এই লেখার সাইজটা মানে এখানে এই টেক্সটগুলোর সাইজটা আমরা যদি ছোট বড় করতে চাই, তা সেই ক্ষেত্রে আমরা যে কন্ট্রোল শিফট পি এটাতে ফন্ট সাইজ আসতে পারি। তাহলে আসার জন্য কন্ট্রোল শিফট আমরা পি চাপ দিলাম, তা আমাদের ফন্ট সাইজে চলে আসছি। এখন যদি আমি এখন ডাউনের চাপ দিই তাহলে তো আমার কার্সরটা কিন্তু এই যে ফন্ট সাইজের মধ্যে চলে আসছে, আগে আসছিল কিন্তু এই জায়গায়, এখন কার্সর চলে আসছে এই জায়গায়, কিন্তু ফন্টের কিন্তু ঠিকই বক্স আসছে কিন্তু কার্সরটা ফন্ট সাইজে চলে আসছে। এখন এখান থেকে আপনার কতটুকু সাইজ দরকার আপনি সিলেক্ট করে যদি এন্টার প্রেস করেন বাস আপনার লেখাগুলো এখন ততটুকু সাইজ হয়ে গেল, এটা অনেক বড় হয়ে গেছে হয়ে গেল। কিন্তু এখন সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি এই ফন্ট সাইজ আপনি ইচ্ছা করলে আমরা কিন্তু আরও এখানে যে বড় সরু কিন্তু আরও দুইভাবে করতে পারি। আপনি যদি এই ফন্টগুলো আরও ইনক্রিজ করতে চান তাহলে এই যে কন্ট্রোল প্লাস এখানে থার্ড ব্র্যাকেট, যেটা এখানে থার্ড ব্র্যাকেট যেটা ক্লোজ যেটা আছে থার্ড ব্র্যাকেট ক্লোজ দিলে আপনার এটা বড় হবে, মানে এখন কোনটা আমাদের এন্টার কি এর বাম পাশে ধরুন যেটা দেওয়া আছে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের সাথে, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট ক্লোজটা। তাহলে আমরা এই যেরকম দেওয়া আছে এখানে লেখা আছে এরকম একটা কন্ট্রোল চাপ দিয়ে এখানে চাপ দেবেন, এখানে লেখাটা কিন্তু আরও বড় হইতেছে, লেখাটা আরও বড় হইতেছে। এখন এটা হচ্ছে আপনি ইনক্রিজ করতে চান, আর যে লেখাটা ছোটো করতে গেলে এই যে আপনার থার্ড ব্র্যাকেট যেটা শুরু আছে ডিক্রিজ, এই থার্ড ব্র্যাকেট যেটা শুরু আপনি কিবোর্ডে দেবেন এরকম দেওয়া আছে, এখন এটা চাপ দিলে আমাদের লেখাটা কী হইতেছে মানে কি ডিক্রিজ হইতেছে, লেখাটা ছোটো হইতেছে। এখন আপনি এখানে চাপ দেন ছোটো হইতেছে, বাস এইভাবে আমরা লেখা মানে আমাদের টেক্সটটা মানে ফন্টটা আমরা বড় ছোটো করতে পারি এই দুইটার মাধ্যমে, এটা দিয়ে বড় করতে পারি এটাতে ছোটো করতে পারি। কিন্তু সেম কাজটাই এখানে ধরুন আমরা ইচ্ছা করলে আরেকভাবে করতে পারি, সেটা বড় করার জন্য যে কন্ট্রোল শিফট আপনি কিবোর্ডে দেখবেন যে যেটা ইজ গ্রেটার দেন, যেটা আমরা বলি আমাদের প্রশ্নবোধক চিহ্নর এখানে বাম পাশে এটা দেওয়া আছে, এটা আমরা যেটা এখান থেকে দুন ইজ গ্রেটার দেন যেটা বলি এটা দিলে বড় হবে আর লেস দেন দিলে আমাদের ছোট হবে। সেই ক্ষেত্রে আমাদের কী চাপ দিতে হবে, কন্ট্রোল শিফট ইজ গ্রেটার দেন। তাহলে আমরা কন্ট্রোল শিফট ধরে রেখে আমরা যদি গ্রেটার দেন যেটা চাপ দিই, এই দেখেন আপনার ফন্টগুলো বড় হইতেছে মানে লেখাগুলো বড় হইতেছে। আবার ছোট করতে গেলে কন্ট্রোল শিফট লেস দেন, এই চাপ দিয়েছে আমরা লেখাগুলো আবার ছোট হইতেছে। তো এইভাবে কিন্তু আপনি এখানে আপনার যে টেক্সটগুলো মানে আপনার যে লেখাগুলো থাকবে সেগুলো আপনি যদি চান যে ফন্ট চেঞ্জ করতে, সেটা আমরা এখান থেকেও ছাড়া কীভাবে দুইটাভাবে করতে পারি সেটা দেখালাম। পাশাপাশি আপনার এই ফন্টগুলো মানে টেক্সটগুলো আপনার ছোটো করতে গেলে বা আপনি এখানে টেক্সটগুলো বড় করতে গেলে কীভাবে করতে হবে সে টোটাল বিষয়গুলো কিন্তু এখান থেকে আমি শর্টকাটের মাধ্যমে দেখা দিলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এমএস ওয়ার্ড কিবোর্ড শর্টকাট ফন্ট চেঞ্জ অ্যান্ড ফন্ট সাইজ এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।